ओम पुन्नाहं भवन्तु भवन्तु সদনমস্তুতে এসং দেখতে দেখতে তো কালী পুজোটাও পেরিয়ে গেল, পুজো আসছে আসছে, ওটাই যেন বেশ ভালো লাগে, আসলেই তো চলে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে কার্তিক পুজো, তো কালকে ঘরগুলো এনেছিল ব্রাহ্মণ, যেগুলো বলেছিল সেগুলোই এনেছিল বাবা। তো ঘরগুলো আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে ঘরে তাহলে একটু ফেব্রিক আছে, তাহলে একটু ফেব্রিকই করে দিই। আমি কোনোদিনও এরকম ঘরে ফেব্রিক করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তিনটে ঘর ছিল, জানি না এত ঘর কেন লাগবে। তো একটা বড় ঘর ছিল, একটা ছোট ছিল, হয়তো একটা সামনে দেবে, আর একটার মধ্যে বললো যে প্রদীপটা, যাক প্রদীপ না কি প্রদীপ একটা বলে, তো আমি ঠিক বলতে পারবো না, তো প্রদীপটা ওর মধ্যে রাখবে। তো তার জন্য করার পরে দেখলাম যে বেশ না ভালোই লাগছে, অতটা ভালো হয়নি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো যতটা হয়েছে আর কি যেরকম পেরেছি সেরকমই করেছি। তারপর আমরা গেলাম নতুন কোয়ার্টারে, নতুন কোয়ার্টারে বলতে অ্যাকচুয়ালি এই কোয়ার্টারটা আমরা চেঞ্জ করবো, তো চেঞ্জ করে নতুন আর একটা পাশেই মন্দিরের সামনে, কালী মন্দিরের সামনে যে কোয়ার্টারটা আছে ওখানেই আমরা যাব। তো এই ঘরটা একদম ফাঁকাই ছিল, তা আমরা ভাবলাম যে তাহলে যখন আমরা নতুন ঘরে যাব, কার্তিক পুজোটাও পড়েছে, তাহলে পুজোটা আর যজ্ঞটা ওই ঘরেই হয়ে যাক, যেহেতু এই ঘরে এতদিন কেউ ছিল না, ফাঁকাই পড়েছিল, তো পুজো করে একবারে তারপরে আমরা তো যাব। তো তার জন্য আমি ফার্স্টে তারপর ওখানে গেলাম, গিয়ে আমি আর প্রিয়া গিয়েছিলাম, গিয়ে প্রিয়া একটু ঝাড় দিয়ে দিল, তারপর মুছে দিল, তারপর ওখানে আমি একটুখানি আলপনা দিয়ে দিলাম। আলপনা তো ফার্স্টে ভাবছিলাম ছোটো একটা দেবো, যেহেতু আমার বেশি আলপনা দিলে হাতে ব্যথা করে, কিন্তু আলপনা দিতে বেশ ভালোও লাগে, আর মা বারবার বলছিল যে ছোটো একটা দাও। তো তাই হোক এটা ফাইনাল ছিল, করতে করতে সেই দেখি বড়ই হয়ে গেছে। আর পুজো তো ব্রাহ্মণ আসবে সেই 9টার সময়, উনি অনেক অনেকবার বলা হলো কিন্তু উনি টাইম পাবে না, তো 9টার সময়ই আসবে, আর অনেক রাত্রে যেহেতু তার জন্য সন্ধ্যাবেলায় রান্নাগুলো সব করে নিলাম। ভোগের জন্য যা যা হবে, পোলাও হবে আর আলুর দম, পোলাওটা করেছে পিয়া, আলুর দমটা করেছি আমি, আর পায়েসটা মা করেছে। তো আমরা একবারে সব কিছু গুছিয়ে নিয়ে সব রান্না করে তারপর ভেবেছি সব কিছু নিয়ে একবারে ওই রূপ বাড়িতে যাবো, যেহেতু বারবার আসা যাওয়া করাটা তো সম্ভব না, তো তার জন্য এইটা ছিল। তারপর আমরা রান্না করে রেডি হয়ে তারপর আমরা গেলাম ওই বাড়িতে। ওখানে গিয়ে অনেক কিছুই ছিল, ওখানে কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া হয়েছিল, আর কিছু কিছু জিনিস তো এখনও ওই বাড়িতে ছিল, তো বারবার আসতে যেতে হচ্ছিলো। ওখানে গিয়ে তারপর আমাদের একটুখানি ডেকোরেট করার ছিল, আমি তো ভেবেছিলাম এবার একটু ডেকোরেট করবো পেছনটা, কার্তিকের পেছনে যে তারপরে লাইট ছিল কিছু, তার ওড়না ছিল, তো সেগুলো দিয়ে একটুখানি কোনো রকমের ডেকোরেট করে নিলাম যতটা কি করা যায়। অ্যাকচুয়ালি কোয়ার্টারগুলো তো অনেকটা পুরনো, তো সেরকম ভালো অতটা না, তো আগের কোয়ার্টার থেকে এটা তাও একটু ভালো আগে থেকে। তো তারপর আমরা তিনজনে মিলে সবাই গুছিয়ে রুছিয়ে নিলাম একটু, মা ফলকার ছিল, প্রিয়া থালাগুলো সাজিয়ে নিচ্ছিল, আর আমি প্রদীপগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু ভেবেছিলাম একটুখানি প্রদীপ দেবো, তো গল্প করতে করতে আমরা সেটাই করে নিলাম। আর ব্রাহ্মণ তো আসতে অনেকটাই দেরি, আগেই বলেছি, মা বারবার করে বলেছিলো যে আগে আসতে, কিন্তু উনি আসতে পারবে না, তো অনেকটাই লেট। আর এই বাড়িতে প্রথম এত রাত্রে পুজো হচ্ছে, পূর্ণবার ব্রাহ্মণগুলো সব আগে আগে এসে পুজো করে দিয়ে যায়, যেহেতু মায়ের তো লো প্রেশার, তো আমারও লো প্রেশার, তো অতক্ষণ কি না খেয়ে থাকলে তো লো প্রেশার আরও বেশি সমস্যা হবে, তো তার জন্য আগে আগেই পুজোগুলো হয়ে যায়। তো তারপর তো আমরা সব কিছু গুছিয়ে নিলাম, আর থালা টালাগুলো তো সব আমরা ওই বাড়ি থেকেই সব সাজিয়ে সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম, আর শুধু ফলগুলো এখানে কেটে, তো এটা ছিল আমাদের ফাইনাল লুকটা। তো কার্তিককে তো আমরা সাজিয়েও দিয়েছি, জামা তারপরে খেলনা যা জানা হয়েছিলো সব কিছু দিয়ে, সব কিছু দিয়ে এরকমভাবে সাজিয়েছিলাম। তারপর আরও টুকটাক কাজ ছিল বাকি, মানে টুকটাক ছোটোখাটো অনেক কাজই ছিল বাকি। তো তার মধ্যে তো দেখি প্রিয়া একটা চশমা দিয়েছে, তো সেটাই কার্তিককে পরিয়ে নিচ্ছিল, আগের বারও চশমা পরানো হয়েছিল কার্তিককে আমাদের, তো এবারও কাজ চশমাও পরিয়ে নিল। তারপর আমি যে ঘরটা করেছিলাম হাতে, এই ঘরটা একটা ঘর তো কার্তিকের সামনে দেওয়া হয়েছিল, আর একটা ঘর বললাম তো আগেই যে প্রদীপটা, যে যাক প্রদীপ যা জ্বলবে সারা রাত, সেই প্রদীপটা ওই ঘরটার মধ্যে রেখে দেওয়া হবে। তারপর সব থালা টালা সব সাজানো আমাদের কমপ্লিট, তারপর আসলো ব্রাহ্মণ। ব্রাহ্মণের আস্তে আস্তে ওই 9:10-15 মতো বেজেছিলো, তো উনি একটু অন্য বাড়িতে পুজো করছিলো, পুজো করলে তো স্বাভাবিক, হট করে তো আর শেষ না হবে তো আসতে পারবে না, তো উনি চলে এলো। তারপর তো আমাদের টুকটাক আরও যেগুলো ফুল টুল গোছানো ছিল সেগুলো আমরা একটু করে নিলাম, করে নিয়ে তারপর আমাদের পুজো শুরু হলো। তো চলো তাহলে তোমরা একটুখানি পুজো দেখে নাও। পরমেষ্ঠী গুরুভ্যো নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধ অনন্তায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, মধ্যে ওঙ্কং কার্তিকেয় দেবায় বাবা কার্তিক দেবায় পূজন কর্মণি। ওম পুন্নাহং ভবন্তু ভবন্তু, ওম পুন্নাহং ভবন্তু ভবন্তু, বাবাং কার্তিক দেবায় সুপ্রিয়ায় ভবন্তু ভবন্তু, ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এই গন্ধপুষ্পে সিদ্ধি দাতা গণেশায় নমঃ, নমো মহাকাল গজানন।
নম গঙ্গাদা সরিদা সর্বা আদি জলদানুদা সরবি সমুদ্র সরিত স্বর্গ পাতাল ভূগদা গণেশ ভাস্কর বিষ্ণু কৃষ্ণ সূরয় দিবি বচস্পুরাদম নারায়ণ সাহা ইদম বিষ্ণবি সাহা ইদম ইদম বিষ্ণবি ইদম বিষ্ণবি সূর্যাদি পঞ্চদেবতা গণে পুষাহা ই দুর্গা শিব কুমাধাত্রী সহস্রত নমস্তুতে এ সং আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 12টার মতো বেজে গেছিল। তারপর তো সবকিছু তো নিয়ে সম্ভব না, তো যতটা নিয়ে আসা যায় ততটাই সেই প্রসাদগুলো নিয়ে আমরা তারপরে ঘরে চলে এলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। বা বাই।